আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ম্যাথম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ধারার 13.1 এপিসোড 3 এখানে আমরা করব 8, 9, 10। তো চলুন আমরা 8 এর সলিউশন শুরু করি। তো এখানে আমরা যদি আগে প্রশ্নটা একটু দেখি, কোনো সমান্তর ধারার এম তম পথ এন, এম তম পথ এন, এর মানে হচ্ছে এম তম পদের মান হচ্ছে এন। এন তম পদ এম মানে হচ্ছে এন তম পদের মান। আমি যদি একটু বাড়িয়ে দেই এখানে, অর্থাৎ পদের মান হচ্ছে এটা, পদের মান, এটাও পদের মান। তো প্রথমে কি করবেন, মনে করে লিখতে পারেন অথবা ধরে লিখতে পারেন, মনে করি যেহেতু বলে দিছেন সমান্তর ধারা, সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তাহলে আমরা লিখতেই পারি, সুতরাং সমান্তর ধারার এম তম পথ, এই সূত্রটা কি, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো এম তম পদের সূত্র। একটু পরে আরেকটু কাজ আপনাদেরকে দেখাবো এবং সমান্তর ধারার এন তম পদ এর সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আপনারা একটু রাফ দেখেন, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এন তম পদ এর জন্য এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে এ প্লাস তারপরে মাইনাস ওয়ান, ডি ব্রাকেট, এগুলো ঠিক থাকবে। দেখেন কে তম পদ এর জন্য এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার যদি 10তম পদ হয় এ প্লাস 10-1 ইন্টু ডি, এরকম। অর্থাৎ এখানে যদি ফাতিমাতম পদ হয় তাহলে এ প্লাস ফাতিমা মাইনাস ওয়ান ইন্টু ডি। অর্থাৎ এই পদ বললে শুধু পদ পরিবর্তন হবে, আর বাকি যা আছে সব সেম টু সেম থেকে যাবে। তাহলে দেখেন এই রাফগুলো দেখার পরে আমরা এখানে চলে আসলাম সমান্তর ধারার এমতম পদ এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এবং এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার দেখেন প্রশ্ন মতে এমতম পদের সূত্র কি, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো এমতম পদের সূত্র। এই এমতম পদ মানে এমতম পদের সূত্র, এর মান হচ্ছে এন। এমতম পদের সূত্রের মান কি, এন। এই যে লিখে দিলাম এন, এটা সমীকরণ এক। এনতম পদ মানে হচ্ছে এনতম পদের সূত্র, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এনতম পদ মানে এনতম পদের সূত্র, পদ এম মানে এনতম পদের মান হচ্ছে এম, বসাই দিলাম এম।
समीकरण कय नौ दुई नौ। तो एबार आमरा आरेकटु सामने जाब एक जोग दुई इम्प्लाइज ठीक है। अच्छा एक जोग जोग करा जाबे ना आमरा वियोग करब एक वियोग दुई इम्प्लाइज। तो आसुन आमरा एक एवं दुई वियोग करी। तो एक नौ समीकरण कि ए प्लस एम गुण डी एम डी माइनस वन गुण डी डी इक्वल कि एन। एबार दुई नौ समीकरण ए प्लस एन गुण डी एन डी माइनस वन गुण डी डी इक्वल कि एम। आमरा कि करब वियोग करे। तो आमरा जानी वियोग करले साइन चेंज करते हैं एटा आसे प्लस हो जाबे माइनस एटा आसे प्लस हो जाबे माइनस एटा आसे माइनस हो जाबे प्लस एटा आसे प्लस हो जाबे माइनस। तो आपनारा अवश्यई जानेन মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো কর্ম আর সে প্রত্যক্ষভাবে ব্যবহার করতে পারে না, তো তাকে পরকাল নিয়েই থাকতে হয়। এরকম ধরেন এই যে সাইনটা মারা যাওয়ার পরে এখন এটা আছে, অর্থাৎ এটা নিয়েই কাজ করতে হবে, এটা নিয়ে কাজ করা যাবে না, এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। দেখেন এ প্লাস এ মাইনাস মনে মনে আমরা বাদ দিয়ে দিলাম, ডি মাইনাস ডি প্লাস মনে মনে আমরা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে ইহকাল, এই মারা যাওয়ার পরে এই পরকালেরটা কাজে লাগবে, ইহকাল আর কাজে লাগবে না। অর্থাৎ সাইন চেঞ্জ করার পরে নিচেরগুলো ধরতে হবে, উপরেরগুলো কোনো ক্রমেই ধরা যাবে না। তো আমাদের কি থাকে দেখেন সাজিয়ে লিখব, প্রথমে থাকে এমডি, তারপরে এই মাইনাস কারণ এটা ধরা যাবে না, মাইনাস এনডি। তো যেহেতু এখানে এম আগে লিখেছে এখানে আগে লিখব মাইনাস এম পরে কি প্লাস এন ঠিক আছে। তো এবার দেখেন ডি ডি আমরা ডি কমন নিলাম, তো দেখেন ডি ডি কাটা থাকে এম মাইনাস ডি ডি কাটা থাকে এন। তো যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি, প্রথমে মাইনাস থাকলে মাইনাস কমন নিতে হবে, মাইনাস লিখলে সাথে ওয়ান লিখতে হবে, কমন নিলাম। তো মাইনাসে মাইনাসে প্লাস এম, মাইনাসে মাইনাসে প্লাস এম, মাইনাসে মাইনাসে প্লাস এম, মাইনাসে প্লাসে মাইনাস এন। এবার যে কাজটা করবেন এই হচ্ছে ডি, আপনি দুই পাশ থেকে এম মাইনাস এন বাদ দিয়ে দেন, অর্থাৎ আসে গুণে চলে আসবে ভাগে, এতে করে ম্যাথ বড় হয়ে যাবে, আমরা সেটা করব না। তো এম মাইনাস এন বাদ দিলে থাকে ডি ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো আমরা ডির মান বের করেছি, আমাদের লক্ষ্য কি? তো আমাদের লক্ষ্য হচ্ছে ধারাটির এম প্লাস এনতম পদ কত। তো এখানে রাফটা একটু দেখেন আপনারা, এনতম পদের জন্য এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, কে তম পদের জন্য কে মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার এন উঠাই দিয়ে আমরা লিখব এম প্লাস এন, তাহলে কি হয় দেখেন এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমাদের মূল সূত্র কী ছিল, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, কখন এটা এনতম পদের জন্য এন মাইনাস ওয়ান, এটা হলো এম প্লাস এনতম পদ এই জন্য এম প্লাস এন মাইনাস ওয়ান ঠিক আছে। তো এবার আমরা যে কাজটা করব আপনারা ফলো করবেন, সুতরাং সমান্তর ধারার এম প্লাস এন তম পদ এ প্লাস
m plus n minus 1 into d. तो आपके फलो करते ही करते ही क्यों करबें ना. तो एबार जे काजटा करब देखें ए प्लस एखन देखें एटा दुई भावे करा जाबे एकटा होच्छे तीन भावे करा जाबे एम ए प्लस एम माइनस वन इंटू डी इक्वल टू एन ए प्लस एन माइनस वन इंटू डी इक्वल टू एम आमरा कि करबो एटाके एकटु भांगाबो. तो देखें ए प्लस एम गुण डी एम डी प्लस एन गुण डी एन डी माइनस वन गुण डी डी आमरा एटा एकटु फलो करी. देखें ए प्लस एम डी माइनस डी एर मान कि एन. तो आमरा एभावेई साजाबो ए प्लस एम डी ए माइनस डी के आगे लिखलाम और प्लस एन डी के एकटु पोरे लिखलाम. एखन जदि आपनि चान एखाने कमन निबेन आपनि निते पारेन कमन निये एरकम तैरि करले करते पारेन दरकार नेई आमार जतटुक मने हय. ए प्लस एम डी माइनस डी एर मान होच्छे एन एन ए प्लस ए एन ए जे डी तार मान होच्छे माइनस वन. এবার দেখেন এন প্লাসে মাইনাসে মাইনাস এন তাহলে এন থেকে এন গেলে কত থাকে জিরো. তাহলে আমাদের বলছে মান কত তাহলে এটাই আমাদের আনসার. আমরা চাইলে একটু লিখতে পারি নির্ণয় মান জিরো আমি লিখলাম না আপনারা চাইলে লিখতে পারেন. তো এই হলো আমাদের আট নাম্বার এর সলিউশন. তো আট নাম্বার আমাদের কমপ্লিট. এবার আমরা নয় নম্বরে চলে যাব. ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 ধারাটির এন পদের সমষ্টি কত. তো আপনাদেরকে যে কথা বলেছিলাম আসলে ম্যাথগুলো খুবই ইজি. তো চলুন আমরা এবার নয় নম্বরের সলিউশনটা করি. সলিউশন তো এখানে দেখেন আপনাকে প্রথমে আগে ফাইন্ড আউট করতে হবে. ফার্স্টলি ইউ শ্যাল হ্যাভ টু ফাইন্ড আউট প্রথমে আপনাকে চিহ্নিত করতে হবে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা এটা আপনাকে আগে চিনতে হবে. তো আমরা সমান্তর ধারা যাব. তো এই যে সমান্তর ধারা কীভাবে আমরা বের করব অন্তর সমান হলে এই সামনের পথ থেকে পিছনের পথ বিয়োগ দেন তিন থেকে এক বিয়োগ দিলে দুই পাঁচ থেকে তিন বিয়োগ দিলে দুই সাত থেকে পাঁচ বিয়োগ দিলে দুই অর্থাৎ বিয়োগকে গণিতের ভাষায় বলা হয় অন্তর. তাহলে প্রতিবার অন্তর সমান হলে ধারাটি সমান্তর ধারা. ঠিক আছে তাহলে আমরা দেখেই বুঝে গেলাম এটা একটা সমান্তর ধারা. তো এবার আমরা লিখব এখানে ধারাটির প্রথম পদ ইকুয়াল টু ওয়ান এবং সাধারণ অন্তর ডি তাহলে থ্রি থেকে ওয়ান বাদ দেন থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু এরপরে লিখবেন সুতরাং ধারাটি সমান্তর ধারা. এখন আমরা যেটা লিখব আমাদের বলছে এন সংখ্যক পদের সমষ্টি আসুন আমরা বের করি. তো আমরা জানি সমান্তর ধারার
n সংখ্যক পদের সমষ্টি sn equal to n by 2 into 2a plus n minus 1 into d. এটা হচ্ছে আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তো আমাদের এটাই বের করতে বলছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। আসুন আমরা বের করি। তো দেখেন এই ইকুয়াল এখানে দিলাম n বাই 2, এই হচ্ছে আমাদের 2, এই কি 1, এর মান কত 1, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 1 প্লাস n মাইনাস 1, ডি এর মান বা ডি এর ভ্যালু হচ্ছে 2। তো এবার n বাই 2 দেখেন 2 ইন্টু 1 2 প্লাস 2 ইন্টু n 2n প্লাস এ মাইনাস এ মাইনাস 2 ইন্টু 1 2। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হতো, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি n বাই 2। দেখেন প্লাস 2 আর মাইনাস 2 বাদ যায়, থাকে কি 2n, এই 2 আর এই 2 কাটা যায়, থাকে কি n ইন্টু n n স্কোয়ার। এটাই আমাদের আনসার। তো দেখেন খুবই খুবই ইজি, আপনারা খুব সহজে এগুলো করতে পারেন। এরপরে লাস্ট এই পর্বের পর্ব 3 এর একদম লাস্ট 10 নম্বর দেখেন 18 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। তো দেখেন এই যে ধারাটা, আমরা এটার এখন সলিউশন করব। দশ নম্বর সলিউশন আমরা একটু আগে এমনিতেই করি, চেক করে নেই ধারাটি সমান্তর না গুণোত্তর। 16 থেকে 8 বিয়োগ দেন 8, 24 থেকে 16 বিয়োগ দেন 8, যেহেতু অন্তর সমান সুতরাং ধারাটি সমান্তর ধারা। তাহলে আমরা কী লিখব এখানে, ধারাটির প্রথম পদ a ইকুয়াল 8 এবং সাধারণ অন্তর d ইকুয়াল টু 16 মাইনাস 8 ইকুয়াল 8, অর্থাৎ সামনের পদ থেকে পিছনের পদ বিয়োগ, আর বইয়ের ভাষায় বললে পূর্ববর্তী পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ধারাটির সমান্তর ধারা, সুতরাং ধারাটি সমান্তর ধারা। এরপর আমরা সেই আগের কথাটাই লিখব, এই যে আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু
ডি। তো এটা হচ্ছে আমাদের এন সংখ্যক পদের সমষ্টির সূত্র। আসুন আমরা প্রশ্নটা একটু দেখে নেই। প্রশ্নে কি বলেছে দেখেন তো, ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি। তো যেহেতু নয়টি পদের সমষ্টি বলছে, সুতরাং এস এনের জায়গায় নাইন, নয়টি পদের সমষ্টির জন্য এনের জায়গায় নাইন বাই টু, টু এ প্লাস নাইন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখেন নয়টি পদের সমষ্টি বিধায় এনের জায়গায় নয়, এনের জায়গায় নয়, এনের জায়গায় নয়, ঠিক আছে, নাইন বাই টু ইন্টু দিতেও পারেন নাও পারেন টু, এর মান কত এইট, প্লাস নাইন মাইনাস ওয়ান মানে এইট ইন্টু এই যে ডি তার মান হচ্ছে এইট। প্লিজ অ্যাটেনশন, একটু মনোযোগ বাড়ান। এনের জায়গায় নাইন, এনের পরিবর্তে নাইন, এনের পরিবর্তে নাইন, কারণ নয়টি পদের সমষ্টি। তো নাইন বাই টু, এই টু এর মান এইট, প্লাস নাইন থেকে ওয়ান গেলে এইট, ডির মান এইট, নাইন বাই টু। দেখেন টু ইন্টু এইট সিক্সটিন, দুই গুণ আট ষোলো, এইট ইন্টু এইট সিক্সটি ফোর, আট গুণ আট চৌষট্টি। তো নাইন ফোর প্লাস সিক্স টেন, জিরো ওয়ান সেভেন আর এইট, চৌষট্টি আর ষোলো আশি। তো আমরা যদি এবার কাটি, চল্লিশ চার নং ছত্রিশ, তিনশো ষাট, অর্থাৎ দুই আশির ভিতরে যায় চল্লিশ বার, চল্লিশ গুণ নয় তিনশো ষাট। আমরা বলতে পারি, বলছে না নয়টি পদের সমষ্টি কত, নির্ণয় সমষ্টি তিনশো ষাট, লিখতেও পারেন, এখানেও আনসার দিতে পারেন। তো এই পর্ব শেষ, এরপরে আমরা করবো এপিসোড ফোর।